আরম্ভ হল কংগ্রেসের হাদসে হাজারত যাত্রা। রাহুল গান্ধীর পত্র মুক্তি করে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরাই শুভারম্ভ করলে হাদসে হাজারত যাত্রা। কি আছে রাহুল গান্ধীর বহু পত্র? হাদসে হাজারত যাত্রাত মুক্তি করা হল রাহুল গান্ধীর পত্র। রাহুল গান্ধীর 33 লাখ কপি পত্র বিতরণ করব কংগ্রেসে। দলীয় কর্মীর সঙ্গে এয়া প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বর হাদসে হাজারত যাত্রা। বৃহস্পতিবারে গণতন্ত্র দিবসের পতাকা উত্তোলন করে রাজীব ভবনের কংগ্রেস আরম্ভ করলে এই যাত্রার সভাপতি ভূপেন বরাই আনুষ্ঠানিকভাবে শুভারম্ভ করে হাদসে হাজারত যাত্রার। স্যার, প্রথম কথা হয়েছে বর্তমান গণতন্ত্র সংসদের মজিয়াত বিধানসভার মজিয়াত বক্তব্য রাখার সুযোগ নাই। সংখ্যার বলেরে বলিয়ান হয়ে বিজেপিয়ে বিরোধীর কণ্ঠ রুদ্ধ করব বিচারে, গতি বিরোধী আজি রাইজর মাজলে যার বিকল্প নাই। হাদসে হাজারত যাত্রাত রাহুল গান্ধীর এখন পত্র রাইজর মাজত বিতরণ করে কংগ্রেসে। পত্রখনের 33 লাখ কপি ছপাই বিতরণ করার ব্যবস্থা করে কংগ্রেসে। হাদসে হাজারত যাত্রার কার্যসূচী অংশ হিসাবে ব্যবসায়ী প্রতিষ্ঠান, সিটি বাসের যাত্রী, ক্ষুদ্র শ্রমিক সকলের মাজত রাহুল গান্ধীর পত্র বিতরণ করে কংগ্রেসে। পিছে কি আছে রাহুল গান্ধীর এই বহু চর্চিত পত্র? আমার নেতা রাহুল গান্ধী ডাঙরিয়ার মনের ভাব আমি রাইজর মাজলে নি রাইজর প্রতিক্রিয়া আহি থাকা সময় রাইজর সিদ্ধান্তক আমি লোবর কারণে এটা প্রয়াস করেছো, আর এই প্রয়াসত আমি দেখিছো যে রাইজেও আমাক সহায় দিছে, আর আমি গোটে অসমত 33 লাখ কপি এনেকা পত্র আমি আজি দিন বিতরণ করবর কারণে চেষ্টা করেছো। ভারত জোড়ো যাত্রার পিছত এইটো কংগ্রেসের দ্বিতীয়টো যাত্রা। প্রতিটি পঞ্চায়েত, ব্লক আর ওয়ার্ডত এই যাত্রা অনুষ্ঠিত করব। রাহুল গান্ধীর বার্তা লৈ যাব কংগ্রেসে। আগন্তুক পঞ্চায়েত আর লোকসভাত এই যাত্রায় বিজেপির বিরুদ্ধে ঢৌ সৃষ্টি করব পারিব বলে বিশ্বাস করে কংগ্রেসে। পিছে বাস্তবত হাদসে হাজারত যাত্রায় কিমান প্রভাব পেলায় সময়ত পরিলক্ষিত হব। Bureau report, The Cross Current.